হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আর্ট বাংলা বংশাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো চলুন তাহলে আমরা দেখে আসি আজকের সেটআপটি। প্রথমত আমি কিছুদিন আগে এই গাছটিকে আমি তৈরি করেছিলাম, এটা আমি এখানে আজকে সেটআপ করব এটার মধ্যে। আর এটাও কিছুদিন আগে, অর্থাৎ এটার বয়স প্রায় 1.5 বছর আর এটার বয়স খুবই কম, প্রায় 6 মাসের মতো। তো ভিউয়ার্স, আমি এই পটটার মধ্যে এই দুইটাকে এমনভাবে সেট আপ করবো যেন দেখতে অনেক ভালো লাগে এবং সুন্দর লাগে। তো চলুন তাহলে, প্রথমত এই গাছটিকে আমাকে তৈরি করে নিতে হবে। একটু আমি বের করে নিব। ওয়াও, বের করা শেষ। এখান থেকে কিছু, অর্থাৎ এই ঘাসগুলো আমি তুলে নিচ্ছি। এখান থেকে যে ঝুড়িটি নেমেছে সেটা আমি নিব না, কারণ ঝুড়িটি একদম ডিরেক্টলি নেওয়াই যাবে না। তো এখন এখান থেকে, ওয়াও, এটা প্রায় আমার কমপ্লিট, শুধু সেট আপ করার অপেক্ষায়। তো বাকি আরেকটি গাছ আছে, সেটাও আমি তৈরি, এই গাছটি, এটা আমি ওভারপোটিং করেছিলাম। ওয়াও, দেখছেন শিকড়গুলো বের হয়ে একদম ভিতরে ঢুকে গেছে। হেভি লাগছে, এটাকেও আমি এখান থেকে বের করে নিব। কে বের করতে হচ্ছে, বের হয়েছে বাবা। দুটা দুই জায়গায় রাখবো, তাহলে বেশ ভালো লাগবে। সেই, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সিরামিকের পট। আমি কীভাবে এটা তৈরি করেছি আপনাদেরকে দেখাবো অবশ্যই। আমি আজকে আপনাদের একটা সুন্দর একটা জিনিস দেখাতে যাচ্ছি। আমি একটি বনসাই পট সিলেক্ট করেছি, সেটা আসলে বনসাই পট না, সিরামিকের পাত্র, অর্থাৎ টিফিন ক্যারিয়ারের একটা অংশ। এটা দুই পাশে ভেঙে গেছে, তো আমি এটি বনসাই পট হিসেবে ব্যবহার করব। তো প্রথমত আমি এখানে কিছু গর্ত করে নিচ্ছি, আর এখানে যে বিটগুলো আছে এই বিটগুলোকে আমি ইট করে নেব। চলুন, অলরেডি আমার কাজ ফিনিশ। দেখুন, এই বিটগুলো দেওয়ার কারণ হচ্ছে আমি যখন পাত্রটা রেখে দিব তখন এখানে পানি দিলে খুব সহজেই এটা বেরিয়ে যাবে, এটাই হচ্ছে মূল কারণ। তাই আমি বিটগুলো সুন্দরভাবে করে নিলাম এবং 4টি ফুটো করে নিছি। এই ফুটোগুলো দিয়ে সুন্দরভাবে ড্রেনিং সিস্টেমটা আমার সুন্দর হবে। তো সর্বপ্রথম আমি যে গর্তগুলো করে নিয়েছি সেখানে আমি ড্রেনিং সিস্টেমের জন্য 2টি জালি দিয়ে দিচ্ছি। এটার পরিবর্তে আপনারা মাটির পাত্রের অংশ ব্যবহার করতে পারেন। তো এরপর আমি, এখন আমি সুন্দর করে টিগিটেরগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব, লেয়ার তৈরি করে দেব, যাতে করে ড্রেনিং সিস্টেমটা আরও ভালো হয়। বনসাই সয়েল দেব, সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছি। তাই আপনাকে অবশ্যই কোথায় কোন গাছটা বসালে ভালো লাগবে সেটা আপনাকে নির্ণয় করতে হবে। তো এটাকে এখানে আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে আরেকটু মাটি আমি দিব। আরেকটু প্রয়োজন আছে, ঠিক এরকম অবস্থায় আমি রাখবো যেন দেখতে ভালো লাগে। ওকে, পজিশন অলরেডি একটা সেট আপ করে দিলাম। আর 2টির পালা পরবর্তীতে এটাকে আমি কোথায় দিলে ভালো হয়, ঠিক এভাবে দিলে কেমন হবে? ঠিক অবশ্য আমি বাঁকাই দেব। আরেকটি আছে, সেটি হচ্ছে এইখানে থাকবে। তো সব আমি এটাকেই নির্বাচন করলাম। এই গাছটাকে আমি এই দিক দিয়ে দিব বাঁকায়, আর এটিকে আমি দেখি কীভাবে দিলে আরও ভালো লাগবে।
এই দুইটি হচ্ছে অসত্য, আর এটা হচ্ছে আমাদের ফাইকাস আইসল্যান্ড অর্থাৎ চায়না বট। প্রত্যেকটা সেট আপ খুব গর্জিয়াস লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আরেকটু পরে যখন আমি মশ এবং সব কিছু দিয়ে এটাকে সম্পূর্ণ একটা দৃশ্য দেওয়ার চেষ্টা করছি, যখন দিয়ে দিব তখন আরও বেশি ভালো লাগবে। এই পাতাগুলো আমি পুরোটাই কেটে দেব। সো ভিউয়ার্স, এখন আমার মশ অ্যাটাস্ট করার সময়। চলুন তাহলে আমরা মশগুলো কীভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা শিখি। হালকা কয়েক মিনিটের মধ্যে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমি এই জায়গায় সুন্দরভাবে মশগুলোকে অ্যাড করে দেবো, যাতে করে গাছটির এই অংশ থেকে কোনো মাটি বাইরে বেরিয়ে না আসে। ওয়াও, মশগুলো দিলে মাটির আর্দ্রতা বজায় থাকবে, দেখতেও ভালো লাগবে, একটা ন্যাচারালি একটা ভিউ আসবে সেট আপটার মধ্যে। আর আমরা অনেকেই একটা ভুল চিন্তা করি যে একটা গাছকে আমরা ঘরের মধ্যে অনেক দিন পর্যন্ত রেখে দিই। আপনারা এই গাছটি কখনোই করবেন না, কারণ আমরা জানি কোনো গাছ ইনডোর গাছ ছাড়া প্রত্যেকটা গাছেই কিছু না কিছু সূর্যের আলোর প্রয়োজন হয়। তো আলোবিহীন গাছগুলো একদম বেঁচে থাকতে পারবে না। আপনারা রাখলেও হাই 3-4 দিন, আমি বলবো 2 দিন, একটা গাছকে ন্যাচারালি আলো ছাড়া রাখতে পারেন রুমের মধ্যে, ড্রয়িং রুমে। তাছাড়া আপনাদেরকে সবসময় সেটি রোদের মধ্যে রাখতে হবে। সো ভিউয়ার্স, সেট আপটি প্রায় শেষ, এখন আমি এটার কাজ করব। এইগুলার কিছু ব্রাঞ্চ আমি ওয়্যারিং করে আরেকটু শেপ দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে সেগুলো দেখে আসি। সো দেখতে পেলেন ওয়্যারিং করব এখন। তো এটাকে যদি আমি এভাবে টুইস্ট করে দেই, এটাকে ওইভাবে, এটাকে তো অত্যন্ত ভালো লাগবে, এটা ন্যাচারালি একটা গাছের মতো লাগবে। সো ওয়্যারিংয়ের পর, ওয়্যারিংয়ের সময় আপনারা খুব সাবধানে কাজগুলো করবেন। তুই পাচ্ছেন কেয়ারফুলি আমি কাজগুলো করি। দেখুন গাছটিকে আমি ওয়্যারিং করে একটা নির্দিষ্ট শেপে দেওয়ার চেষ্টা করছি, আর এখানেও একটা ছোট্ট সুন্দর রুট আসছে। আর এই গাছগুলো এখন আমার 1 মাস পর, যেহেতু দেখুন একদম ওয়্যারটা গাছটার সাথে অ্যাটাচড হয়ে গেছে এবং ভিতরে ঢোকার চেষ্টা করছে। সো আমাকে এখনই এই কাজটি না করলে আমি গাছটার জন্য একটা ভয়ানক পরিস্থিতি নিয়ে আসবো। সো সেই জন্য আপনাদেরকে এই ইম্পর্টেন্ট কাজটি করা দেখানোর জন্য আবার এই গাছটিকে নিয়ে আসছি। আমি সুন্দর করে ওয়্যারগুলোকে এখন এই গাছটি থেকে খুলে দিব। আপনারা সেটা না করে একদম সরাসরি কেটে দিতে পারেন, সো সেটা আপনাদের উপর নির্ভর করবে। আর আমি যেহেতু গাছটিকে সুন্দরভাবে একটা শেপে নিয়ে আসার চেষ্টা করছি, পরবর্তীতে আমি আপনাদেরকে সেই কাজগুলো নাও দেখাতে পারতাম। সো আমি দেখানোর চেষ্টা করছি, কারণ ওয়্যারিং করাটা যতটা না ধৈর্যের বা যতটা খুব সহজেই করা যায়, এর পরবর্তী যে কাজটি সেটা আপনাদেরকে অবশ্যই সময় এর মধ্যেই করতে হবে, তা না হলে আপনি গাছটির জন্য একটা ভয়ানক পরিস্থিতি নিয়ে আসবে। সো সেই জন্য আমি সুন্দরভাবে গাছটির ওয়্যারটা খুলে দিলাম। দেখুন একটা আমার ওয়্যার খোলা শেষ। ওকে, আরেকটি একদম অবস্থা খারাপ, গাছটিকে ওয়্যারটা এত বেশি চেপে ধরছে যে যার কারণে গাছটি সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না, আর এটা এখনই করাটা খুব বেশি জরুরি। এখন আমাকে ঠিক এইখানকার ওয়্যারটাকে কেটে দিতে হবে, তা না হলে এই যে এখানকার ওয়্যারটা একদম বসে গেছে, দেখছেন ঢুকছেও না। ওকে ঠিক আছে, ও ওকে, এই যে বের করতে পেরেছি। এখন ঠিক এইটার পালা, দেখি কি করা যায়। সাকসেস, এখন ঠিক গাছটিকে আমি এইভাবে রাখবো। সো সেই জন্য আমাকে কিছু এখানে টেকনিক অবলম্বন করতে হবে, এই জন্য আমি আবার ওয়্যারের হেল্প নিবো।
এইটিকে আমার ঠিক এইভাবে চাই, আমি সুন্দরভাবে এটিকে সাজা করে রাখবো। ঠিক আছে, আর এই ওয়্যারটি এখন আমি খুলে দিব এই গাছটি। ওকে, শেষ আমার কাজ মোটামুটি। এখন এখানকার কিছু বেশি বেড়ে গেছে, আমি এখানে সুন্দর করে এটাকে স্টপ করে দিব, এটাকেও স্টপ। এখন মোটামুটি একটা ভিউ দেখা যাচ্ছে, আর এইগুলোর গ্রোথ দেখুন, ফল আসছে। সো ভিউয়ার্স, সুন্দর একটা বনসাই ফরেস্ট তৈরি হবে, ছোট্ট ছোট্ট গাছের কম্বিনেশন, মনে হচ্ছে এটা একটা ছোট্ট জঙ্গলে আসছে। সো ভিউয়ার্স, আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিউয়ার্স, আমি এটি প্রায় 25 সেপ্টেম্বর এই গাছটির কীভাবে সেট আপ করছি সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রায় কিছু কাজের এক মাস পরেই আমি দেখাচ্ছি। এখন কিছু ব্রাঞ্চ এখানে আসছে, সেই ব্রাঞ্চগুলোর কাজ আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু ডাল প্রুনিংয়ের প্রয়োজন নাই এই দুইটাতে, এখানে এগুলো এই যে এখানে দেখুন এটা থাক, এটা থাকলে এটাকে ওকে, দেখুন ফলগুলো পেকে গেছে, ওয়াও হেভি লুক, প্রচুর ব্রাঞ্চ, দেখুন কত সুন্দর সুন্দর গ্রাস এখানে, ওয়াও ওকে। ঠিক আছে।